হ্যাঁ, এখন আমরা আছি আমাদের ফাউন্ডেশন ডিজাইনের 3 নম্বর ক্লাসে। মোটামুটি আমরা প্রথম ক্লাস এবং কি দ্বিতীয় ক্লাসে সবগুলো পার্ট কমপ্লিট করেছি। সয়েল রিপোর্ট নিয়ে, সয়েলের এসপিটি নিয়ে আলোচনা করছি। এসপিটি দেখে কিভাবে বুঝবো মাটি ভালো না খারাপ, আবার মাটি ভালো হলেই যে বিল্ডিং হাই রাইজ করে ফেলবো ওই রকমও করা যাবে না, প্লাস আবার মাটি ভালো হলেও আমাদের জন্য ভালো, আবার মাটি বিল্ডিং এর শেপ রেক্টেঙ্গেল হলো মাটি ভালো হলো হাই রাইজ কেন করতে পারবো না, এবং কি মাটির সকল বিষয় আসলে শ্যালো ফাউন্ডেশনের, আবার ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে কি কি আলোচনা, এবং কি শেয়ার ওয়াল ব্যবহার করলে ঘটনাটা কি হয় স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে, এই বিষয় আসলে ওভারঅল আমরা এখান থেকে তথ্য উপাত্ত আমরা আলোচনা সাপেক্ষে বের করলাম, সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ইঞ্জিনিয়ার মাসুদ সাহেব আমাদেরকে তার অভিজ্ঞতা শেয়ার করলেন, রোমিও তার ভ্যারাইটিস কিউরিসিটি আমাদের সাথে শেয়ার করলেন, এবং কি আমি নোমান খন্দকার যতটুকু জানি বা আমার কাজের অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমরা যে অনেক পড়াশোনা জানি বা পড়ি ওইরকম কিছু না, মানে কাজ করতে গিয়ে আমাদের এই প্রবলেম গুলা আমরা সলিউশন করা শিখছি, তাই আমাদেরকে পড়ার চেয়ে করার গুরুত্ব দিতে হবে। এবং কি আমাদের কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে সবসময় আমরা রিয়েলিস্টিক প্রজেক্ট শেয়ার করি এবং রিয়েলিস্টিক কথাবার্তাই বলি। এটা হচ্ছে বাংলাদেশের টপ ক্লাস ইউটিউব চ্যানেল হবে ইনশাআল্লাহ। আপনারা তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, এবং কি আমাদের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের যারা আমাদের ছোট ভাই বড় ভাই জুনিয়র সিনিয়র ইয়ঙ্গার বুড়া যারা আছেন তারা আমাদের চ্যানেলে যুক্ত হন, এবং কি আমাদেরকে মেন্টালি সাপোর্ট করেন, এবং কি আপনারাও অনেক অনেক জ্ঞান আরোহণ করেন, এবং কি যারা আমাদের সাথে ক্লাস করতে চান বা আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের রিয়েলিস্টিক প্রজেক্ট গুলো দেখতে চান তাহলে আমাদের সাথে আমাদের যোগাযোগ করবেন আমাদের ফেসবুক প্রোফাইলে। ভালো থাকবেন আর দেখতে থাকুন কেডি ইঞ্জিনিয়ারিং এর রিয়েল প্রজেক্ট, রিয়েল কমিউনিটি, রিয়েল তথ্য, কোনো প্রকার বই পত্রের উপরে ডিপেন্ড করে নয়, বাস্তব কাজের অভিজ্ঞতার উপরে আমাদের এই আলোচনা। তো বলো রোমিও, তোমার কি প্রশ্ন ছিল বলো। ভাই। এই কেসটাতে আমাদের পাইলটা তো মানে সয়েল ক্যাপাসিটি বাড়ানোর জন্য লাগতেছে না, আমাদের লাগতেছে স্ট্রাকচার ধরে রাখার জন্য, সাস্টেইন করার জন্য। তো এখানে পাইলটা কি আমার সব জায়গায় দরকার, নাকি আমি যদি চার কর্নারে শুধু পাইল দিয়ে দিই তাহলে এনা? সব জায়গায় দরকার অবশ্যই, কারণ পাইল ফাউন্ডেশনটা হচ্ছে ফাউন্ডেশনের একটা টাইপ, ঠিক আছে, ফাউন্ডেশনের একটা টাইপ। তুমি কানেকশন তোমাকে পাইল করলে পাইলই করতে হবে, অথবা আবার মাঝে মধ্যে এমনই হয় পাইল কাম ম্যাট, মানে ম্যাট আর পাইল একসাথে হয়, ঠিক আছে। কিন্তু শ্যালো ফাউন্ডেশন আর ডিপ ফাউন্ডেশনের বিহেভিয়ার কমপ্লিটলি আলাদা, লোড ট্রান্সফারের বিহেভিয়ার কমপ্লিটলি আলাদা, তাই তোমাকে শ্যালো করতে হলে শ্যালোই করতে হবে, ম্যাট করতে আচ্ছা গেলে ম্যাটে করতে, ক্রাইটেরিয়া অনুসারে সিদ্ধান্ত নিতে হবে, অর্ধেক অর্ধেক করা যাবে না। আবার টাইম টু টাইম এগুলা হয়, ধরো কোথাও মাটি পাথরের মতো শক্ত, কোথাও আবার খুবই লুজ, ওই সময় যে হয় না ওইটা আমি বলবো না, ওইরকম ওইরকমও প্রজেক্ট আমি দেখছি। একটা 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 পার্টে পাইল প্লাস ম্যাট হয়েছে, আর একটা পার্ট একটা পার্টে শুধু ম্যাট হয়েছে, মানে আপ ডাউন হয়েছে। এটা বিল্ডিং এর শেপের উপরে ডিপেন্ড করে, এটা বড় বিল্ডিং হইলে, ল্যান্ডের প্রপার্টি ভ্যারাইটিস রকম হইলে, ইকোনমিক করার চেষ্টা থাকলে ওইটা হয়, বিল্ডিং এর ব্যালেন্স ব্যালেন্স কনভার্ট করা হয়, বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমটা ওই রকম ভাবে ডিজাইন করা হয়। এটা অনেক বড় লেভেলের কথা তুমি আমাকে বলছো, বুঝছো, ওটা কার্যক্ষেত্রে গেলে বোঝানো যায়। তবে হয় না যেটা বলবো না, হয় পাইল প্লাস ম্যাট, পাইল প্লাস শ্যালো ফাউন্ডেশন, এগুলো হয়, হওয়া পসিবল। কিন্তু এই বিল্ডিংটাতে তো তোমার ওই ভেরিয়েশন আনা যাবে না, বুঝছো, এরিয়া কম, এরিয়া কম, আচ্ছা কথা বলছি, এটা এটা তাহলে খুবই দুইটা ছোট। করা যেতে পারে, যে পাইলের একটা লেন্থ বেশি দেওয়া যেতে পারে, একটু কম দেওয়া যেতে হ্যাঁ, পারে এই মনে হয় আমার। এটা ধরো যেহেতু এটার এটার মাটি বড় জোর, আমরা 50 ফুট পর্যন্ত টেস্ট করছি, অতএব এখানে আমরা বড় জোর পাইলের ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য, পাইলের ক্যাপাসিটিটা ভালো পাওয়ার জন্য হয়তো শক্ত মাটি যেখানে আছে ওইখানে যাব, অথবা পাইলের ডায়া কমাই দিব, এত হাই ক্যাপাসিটির পাইল প্রয়োজন নাই, ইকোনমিক করব, কথা কি বুঝছো। আচ্ছা বুঝতে পারছি ভাই।
তারপর বলেন কি অবস্থা? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই বিল্ডিংটা হচ্ছে 30 ফিট বাই 58 ফিট হচ্ছে আমাদের বিল্ড আপ এরিয়া হ্যাঁ ভাই, সেক্ষেত্রে তো হুম হুম আমরা এখানে 5 তলা পর্যন্ত মনে হয় যেতে পারি, করতেই পারি, কারণ হ্যাঁ করতে করতেই পারি, পারি। কারণ 8 ফিট তো আমার মাটির নিচে চলে যাবে, আট হুম ফিট হুম গেলে বাকি থাকবে আমার 50 ফিট। হুম 50 ফিটের জন্য যদি আমি 5 তলা দেই তাহলে 5 250 ফিট, আর শুধু সিঁড়ি পঞ্চাশ ঘরের ফিট এটা হ্যাঁ হ্যাঁ, চিলেকোঠাটা ওটা থাকবে। ব্যাপার না, ওটা ব্যাপার না, কিন্তু ওই বাঁশের মতো লম্বা করে ফেলা যাবে না। বাঁশ যত লম্বা তার মাথা কিন্তু বেঁকে যায়, ঠিক আছে? এখন বাকিটা তো এই পর্যায়ে, সয়েলের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ এই পর্যায়ে আইসা আজকের, এখন আমরা যে ক্লাসটাতে আছি এটাতে আমরা আলোচনা করব এই বিল্ডিংটার ফাউন্ডেশন পাইল নিয়ে। পাইলের কাহিনীটা কি? পাইলের কাহিনী যদি আমরা এই হাইরেজ বিল্ডিংটা সিপা জায়গার মধ্যে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? বা কি দেখে আমরা ডিসিশন নেব যে এখানে পাইল ফাউন্ডেশন করতে হবে? হ্যাঁ করতে হবে, আর অবশ্যই এটা হাইরেজ বিল্ডিং করতে হইলে অবশ্যই ওভারঅল 100 ফিটের চেয়ে বেশি সয়েল টেস্ট করতে হবে, এসপিটি ভ্যালু কালেক্ট করতে হবে। একটা হাইরেজ 10 তলা 12 তলা 120 ফিট পাইলেও হয়েছে, আমি দেখছি বসুন্ধরায়, ঠিক আছে? মোমন ভাই এখানে হচ্ছে যেমন আমার হচ্ছে 40 ফিট যাওয়ার পর ওভার স্পিডে আসতেছে 50, তখন তো হ্যাঁ 100 ফিট যাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। টাপ হয়ে যাবে, তাই আমাদের ওই বললাম না হাইড্রোলিক মেশিন লাগবো, আমার তো হ্যাঁ যাইতেই হবে, মাটির ক্যাপাসিটি তখন তখন আমরা হাইড্রোলিক ইয়ে করতে হবে, মেকানিক্যালি আমাকে ইয়ে করতে হবে। যেমন আমাদের ব্রিজের প্রজেক্ট গুলো হচ্ছে না, একদম হ্যাঁ 150 ফুট 200 ফুট, পদ্মা সেতুর পাইল হয়েছে 700 ফুট, হ্যালো। হ্যাঁ তাহলে আপনারা আপনারা এই কেমন বুঝতেছেন বা আপনাদের অভিব্যক্তিটা কি? না বুঝতেছি ভালোই, আলহামদুলিল্লাহ যেটুকু বলছেন ক্রাইটেরিয়া সেটা একটু কিন্তু ভালো একটা ইয়ে আপনার হয়েছে। আপনার সামনে যত ধরনের ক্রাইটেরিয়া আসবে, বিল্ডিং এর টাইপ আসবে, আপনি দেখবেন আমার তথ্যগুলোর মধ্যে আপনার জাজমেন্টটা পড়ে যায়। আমি কিন্তু কল্পনাটা করছি বাস্তব থেকে, আমি কিন্তু কল্পনাগুলো করি বাস্তব থেকে। আমি কিন্তু কোনো বই পড়ে বা কিছু না, ওইরকম না, আমি ওই বাস্তব প্রেক্ষাপটে কাজ কাজ করতে করতে এই বিষয়গুলা প্লাস বইও পড়ছি, বই থেকে বুঝছি বিল্ডিং ওভার টার্নিং আসে কখন, আসে কি প্রেশারে ওভার টার্নিং আসে, এই বিষয়গুলো আমি বই থেকে বুঝছি। বই থেকে হ্যাঁ আপনি ওয়েটা পাইছেন এবং হ্যাঁ অভিজ্ঞতা নিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখে আপনি হ্যাঁ অভিজ্ঞতাটা নিয়েছেন যে এই হলে এই রকম হবে। এখন এখন কথা হচ্ছে আমরা বিল্ডিং এর ওভার টার্নিং বুঝলাম, কখন শ্যালো ফাউন্ডেশনে হাইরেস করা যাবে না, কেন করা যাবে না, ফ্যাক্টর গুলা বুঝলাম। এখন আমরা বুঝবো যদি এই বিল্ডিংটাকে আমরা হাইরেস করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে। তাইলে আমি একটা সাজেস্ট করব আমার তরফ থেকে, যেহেতু বিল্ডিংটার প্ল্যান এরিয়ার উপরে ডিপেন্ড করে বুঝলাম যে এটার উপরে হাইরাইজ করতে গেলে এটার উপরে একটা কাহিনী আয়া পড়ে, হ্যাঁ ওভার টার্ন চলে আসে, বিভিন্ন রিক্স ফ্যাক্টর আছে এখানে, কি বিভিন্ন রিক্স ফ্যাক্টর। সেক্ষেত্রে আমাদের মালিক পক্ষ ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে না তোমরা আমাকে এটাকে হাইরাইজ করে দাও, নাহলে আমি অন্য কনসালটেন্টের কাছে যাব যারা হাইরাইজ করে দিতে পারবে। তখন আমরা বলবো যে যে কনসালটেন্টের কাছে যান আমাদের শ্যালো ফাউন্ডেশনে হাইরাইজ আমরা করতে পারবো না, আর কেউ যদি করে দিতে পারে তাহলে তারা আমাদের চেয়ে বড় ইঞ্জিনিয়ার, আপনারা তাদের কাছ থেকে সমাধান নেন। পৃথিবীতে সমাধানের কিন্তু কোনো অভাব নাই, আমি পারি নেই এর জন্য অন্য কেউ পারবে না, ওরকম কিন্তু না, তখন তাকে সাদরে এভাবে না করে দিতে হবে, না বলে দিতে হবে। হ্যাঁ ফারি কইয়া কয়েকটা টাকার পাওয়ার লোভে ভুল কাজ করা যাবে না। হ্যাঁ ওকে, এখন আসেন, এখন যদি আমি এটা হাইরাইজ করতে চাই 80 50 এই 5 তলা বিল্ডিং বাদ দিয়ে আমি এটা চিন্তা করলাম এটা 10 তলা বিল্ডিং করব, 10 তলা বিল্ডিং করতে গেলে আচ্ছা আমাদের রুমন ভাই, চিন্তা করতে, হ্যাঁ এখানে কি আমি এই এর উপরে 6 তলাও করতে পারবো না? এটা শ্যালো ফাউন্ডেশন দিয়ে মোটামুটি মোটামুটি 6 তলা করতে গেলে তো এটা 7 তলা হয়ে যাচ্ছে, ওই যে হ্যাঁ
ইয়ে নিয়ে সয়েল একের হাইট সিঁড়িটি লইয়া, অতএব এটাকে ছয়ে না যাওয়াটাই বেটার। এটা পাঁচের ভিতরে রাখতে হবে, পাঁচ সাইখ্যা। এবার আপনি সিঁড়িঘরটার উপরে একটা টিন শেড বিল্ডিং করতেই পারেন, হ্যাঁ, কারণ বিল্ডিংটা তো একটা সময় স্টেবল হয়ে যাবে, তার মধ্যে তার ফাউন্ডেশনে প্রথমে ইমিডিয়েট সেটেলমেন্ট আসবে, তারপরে একটা সারা একটা লাইফ টাইম সেটেলমেন্ট চলে আসবে, বিল্ডিংটা মোটামুটি বসে যাবে, তখন বিল্ডিংটা কিন্তু আর নড়াচড়া করবে না। হ্যাঁ, বিল্ডিং কিন্তু নড়াচড়া করে না, কারণ ওইটার উপরে বেসিস করে অদূর ভবিষ্যতে আপনি একটা ফ্লোর উপরে করবেন কিনা এটা আপনার ব্যাপার। আবার ওই আমার ছোট ভাই আশিকের মতো আবার ফোন করে বললেন না বিল্ডিং তো কাঁপতেছে। হ্যাঁ, তাই সিদ্ধান্ত গুলা খুবই জটিল, কিছু কিছু প্রেক্ষাপটে সিদ্ধান্ত গুলা আপনাকে খুব বিচক্ষণতার সহিত দিতে হবে। আবার আপনি এখানে সয়েল টেস্ট করছেন কিন্তু 50 ফুট, সয়েল টেস্ট রিপোর্টটা যদি আমরা দেখি, সয়েল টেস্টের বিষয়টা কিন্তু অনলি 50 ফুট, ছয়তলা বিল্ডিং এর জন্য তো 50 ফুট হবে না, মিনিমাম 65 ফুট 70 ফুট হইতে হবে। মিনিমাম 65 ফুট 70 ফুট না হলে সয়েল টেস্ট এই সাততলার মোটামুটি আমরা বলতে পারি না, কারণ প্রত্যেকটার একটা নিয়ম কানুন আছে, একটা সূত্র আছে। সয়েল টেস্ট করানো হয়েছে মানে ওই পাঁচতলারই সয়েল টেস্ট। হ্যাঁ, অথবা আপনারা পাকনামি করে আপনি বেশি ভাব দেখাইতে যায় ছয়তলা ড্রয়িং এ ছয়তলা ফাউন্ডেশন দেখা দিলেন, হবে না, ঠিক আছে। তাহলে ওকে, এখন আমরা যদি আমাদের আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে যে আমাদের এই বিল্ডিংটাতে আমরা যদি এই প্ল্যান এরিয়াটার উপরে আমাদের যে এই প্ল্যানটা, এই যে প্ল্যানটা এখানে আছে, এই রেক্টাঙ্গেল শেপের প্ল্যানটাতে আমরা যদি চাই যে এখানে কিভাবে আটতলা বিল্ডিং করা যায়, তাহলে অবশ্যই আমাদের এই ওভার টার্নিং ফ্যাক্টর, আমরা যে ফ্যাক্টর গুলা আবিষ্কার করছি বিল্ডিংটাতে, উইন্ড লোড আসলে এটা ওভার টার্ন করবে, ওভার টার্নের চেহারাটা হচ্ছে এরকম হেলে পড়ে যাওয়ার একটা চেষ্টা করবে, এই যে লাল দাগটা হেলে যাওয়ার, এটা উইন্ড লোড আসলে ওভার টার্ন করবে, আর ওভার টার্ন মাথার উপরে ওভার টার্ন আসলে ওভার টার্নিংটা কোথায় কাজ করবে, গোড়ায়, কোথায় গোড়ায়, এই যে এই এই জায়গায়, ঠিক আছে। অতএব গোড়ায় যদি কাজ করে আর ওইটা যদি শ্যালো ফাউন্ডেশন হয়, এটা যদি শ্যালো ফাউন্ডেশন হয় সেই ক্ষেত্রে এটার এইরকম একটা চেহারা দেখা যাবে, শিয়ার স্ট্রেস চলে আসতে পারে, এই যে এরকম এরকম হয়ে যেতে পারে, এই দেখছেন মানে মোটামুটি এরকম হয়ে যেতে পারে না, একটু খেয়াল করো, এই মানে এটা যদি ফাউন্ডেশন হয়, এই সবুজ বক্সটা, এই সবুজ বক্সটা ওভার টার্ন করে এটার মতো হয়ে যেতে পারে না, পড়ে যেতে পারে না, যেহেতু মাটি শক্ত, মাটি শক্ত, তাহলে শ্যালো ফাউন্ডেশনে হাইরেস করতে গেলে এই বিপদটা হবে। আর যদি আপনি এটাকে পাইলের দ্বারা কানেক্ট করেন, পাইল আপনি যদি পাইলের দ্বারা কানেক্ট করেন, সেই ক্ষেত্রে ঘটনাটা ঘটবে কিরকম, আপনি যদি এটার উপরে ওভারটার্ন আসতে, ওভারটার্নিং আসলে, উইন্ড লোড আসলে, আর্থকোয়াক আসলে, তখন কিন্তু ঘটনাটা ঘটবে পাইলে, এই পাইল, এই বক্সটা, এই বক্সটা কল্পনা করেন, এই পাইলটা, এই পাইলটা কিন্তু মাটির একদম হার্ড লেয়ার পর্যন্ত পৌঁছানো। হ্যাঁ, এই মাটিটা, এই পাইলটাকে আমরা কিন্তু একটা টাইম এরকম একটা হার্ড লেয়ার, যে হার্ড লেয়ারটা 3 স্তরের হইতে পারে, সিপিএনটার এই 1 2, ঠিক আছে, নিচে আর একটা 3। তাহলে আমরা যারা স্ট্রাকচার ডিজাইন করি, আমাদের স্ট্রাকচার ডিজাইনের অনেকগুলা থিওরি আছে, একটা হচ্ছে এটা হচ্ছে এই মাটি, এই এই পাইলটা হচ্ছে লুজ স্যান্ড গুলাতে আছে, যেখানে এসপিটি গুলো একটু খেয়াল করেন এরকম হইতে পারে, এই এই আবার এই আবার এই। হ্যাঁ, এখন আপনি একটা জিনিস কল্পনা করেন, এইখানে আমি এসপিটি দ্বারা বুঝাই, এই লেয়ারে এসপিটি, সরি কত কষ্ট করতেছে আপনাদের জন্য, এই লেয়ারে এসপিটি দেখেন, এখানে একটা এসপিটি আছে, তারপরে এইখানে একটা এসপিটি আছে, তারপরে সিপিএনটার এইখানে একটা এসপিটি আছে, আছে না, এসপিটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, বাড়ার পরে কমতেছে। এখন একটা জিনিস কল্পনা করেন, এটা হচ্ছে এসপিটি গ্রাফ, এটা হচ্ছে কি, এসপিটি গ্রাফ, এই এই গ্রাফটা, এই লালটা হচ্ছে এসপিটি গ্রাফ, এখানে ছিল 5, এখানে আসলে 7, এখানে আসে 14, এরপরে দেখতেছি কি সবগুলা সমান লেভেলে নেমে গেছে, মানে এসপিটি গুলা, আমি যদি এসপিটি ভ্যালু গুলো একটু লেখার চেষ্টা করি,
সোজা বাংলা কথা ধরেন এখানে এখানে এসপিডি ভ্যালি নামে আমি এসপিডি গুলা লিখবো একটু এখন লিখবো আর এই লেয়ার একটা এই লেয়ার একটা এই লেয়ার একটা ওকে আপনি দেখেন এখানে এসপিডি ভ্যালি কত পাঁচ এখানে এসপিডি ভ্যালি সাত এখানে এসপিডি ভ্যালি 14 তারপর আপনি এমন এসপিডি ভ্যালি 30 সমান ভাবে এসপিটি ভ্যালু মানে এসপিটি ভ্যালু কি আপনাকে কিন্তু প্রথম ভিডিওটা দেখে আসতে হবে সয়েল রিপোর্ট অ্যানালাইসিস এর প্রথম ভিডিও এসপিটি কি এখন আমরা কিন্তু এসপিটি এর কাহিনী শেষ করে আমরা এখন ফাউন্ডেশন টাইপ নির্বাচনে আছি কিসে আছি টাইপ নির্বাচন ফাউন্ডেশনের টাইপ নির্বাচনে আছি আমরা কি টাইপের ফাউন্ডেশন এখানে অ্যালাউ করব ওকে এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনি সয়েল টেস্ট রিপোর্ট থেকে কিন্তু বুঝতে হবে এই কি যেন কয় পাইলের পাইলের লেভেলটা মানে পাইল কোথায় আপনি রেস্ট করাবেন লেন্থটা পাইলের লেন্থ কতটুক হবে তাইলে আমরা যদি আমাদের সয়েল রিপোর্টে একটু চলে যাই তাহলে আমরা একটু আরো রিয়েলিস্টিক হবে বিষয়গুলা আমরা প্রথম বোরিংটা আমাদের খুবই ভালো কিন্তু আমরা সিদ্ধান্ত নিছি বিল্ডিংটাতে আমরা পাইল ফাউন্ডেশন করব বা আমরা একটা লুজ স্যান্ডে যাই এই যে এখানে আসলাম এখানে এসে দেখতেছি এখানে পাইছে তিন পাঁচ ফুটে তিন এফের কত চব্বিশ এফের কিন্তু কমছে ১৭ ১৩ এফের আছে কত পাঁচ কত ফিট নিচে ২৫ ফুট নিচে তারপরে কিন্তু তারপরে কিন্তু এক টানে কোথায় চলে গেল ৫০ তারপর ইউনিফর্মলি সমান ৫০ ৫০ হয়ে যাচ্ছে তাহলে আপনি যদি চিন্তা করেন এই বিল্ডিংটাতে এখানে যে এসপিটি ভ্যালু পাইছি না তিন ২৪ ২৪ আপনি কিন্তু এখানে আসে কিন্তু পাঁচ অতএব আপনার ফাউন্ডেশনটা যদি ল রাইজ বিল্ডিং এর জন্য হয় ধরেন আপনি মোটামুটি ফাঁসতলার উপরে করবেন না তাহলে কিন্তু আপনাকে এই গ্রাফের কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমরা যে পইরে আসছিলাম জিরো হতে টু পর্যন্ত মোটামুটি শক্ত সফট এই যে এখানে আবার তিন হতে পাঁচ পর্যন্ত প্রথমটা হচ্ছে ভেরি সফট সফট তারপরটা হচ্ছে মিডিয়াম মোটামুটি মিডিয়াম তো আপনাকে এখানে একটু ভিজুয়ালাইজ করতে হবে একটু কল্পনা করতে হবে কি টাইপের কল্পনা দেখেন আমাদের ফাউন্ডেশন লেভেলটা বড় জোর ১০ ফিট নিচে হবো বা ৮ ফুট নিচে হবো যদি শ্যালো ফাউন্ডেশন দেই আর এই শ্যালো ফাউন্ডেশনটা ধরে রাখার জন্য যথেষ্ট এসপিটি এখানে আছে না কত ২৪ ২৪ তারপর আরেকটু কল্পনা করেন পাঁচ ফুট ধরেন সেটেলমেন্ট ঘটলো সেটেল ঘটতে গেল বিল্ডিং এর লোড লোড অনুসারে ফাউন্ডেশনের ফাউন্ডেশনটা নিতে পারতেছে না সয়েলটা নিতে পারতেছে না তাকে সেটেল হইলেও তার এসপিটি কত ১৭ তার মানে ১৭টা হ্যামারিং করার পরে এই পাঁচ ফুট আপনি পাইছেন আর ১৭টা হ্যামারিং কিন্তু মুখের কথা না কি হ্যাঁ অনেক অনেক তারপরে আবার ১৩টা এর ২০ ফুট নিচে যায় ১৫ ফুট ১৫ ১০ হ্যাঁ ১০ ফুট নিচের আরো নিচে ১৫ ফুট নিচে যায় কত ৫ তো এত সেটেলমেন্ট তো বিল্ডিং এ হওয়া পসিবল না পসিবল না মানে বিল্ডিং এর ফাউন্ডেশনটা তো ডেবে একবারে ২০ ফুট নিচে যাইবো কেন যাইবো কেন ওইরকম কোনো ঘটনা আছে ডিবে একদম চল তলে চলে গেছে তো মোটামুটি শ্যালো ফাউন্ডেশনের জন্য এই এসপিটির কোনো রিস্ক নাই শ্যালো ফাউন্ডেশন আর লরাইজ বিল্ডিং এর জন্য এই এসপিটি দিয়ে আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনার এখন প্রশ্ন হচ্ছে হাই রাইজ কিভাবে করবো আমি তো পাঁচতলা করতে চাচ্ছি না আমি করবো আটতলা সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ৩০ ফুট নিচে এসে যেখানে শক্ত সয়েল পাইছেন যেখানে এসপিটি ৫০ আপনাকে তার চেয়েও ৬ মিটার নিচে আপনার পাইলটাকে রেস্ট করাইতে হবে কয় মিটার ভাই ৬ মিটার ৬ মিটার ৬ মিটার নিচে পাইলটাকে রেস্ট করতে হবে মানে মিনিমাম ২০ ফুট অথবা ২০ ফুটের মাঝামাঝি কি বলে কেন কেন আমি ৬ মিটার করবো না কোনো বিএনবিসি জানি না কিছু জানি না আমি যেটা জানি আমি কেডিবিসি ঠিক আছে কেডি বিল্ডিং কোড সেটা জানে কি কেন জানি আমি বুঝাই দিতেছি আমি মুখস্থ তোমাদেরকে কিছু বলবো না এই যে এখানে যদি আপনি ফাইলটাকে ছেড়ে দেন আপনার মনে প্রশ্ন হলো কি এখানে তো ভালো পাঁচ পাঁচ পাইলাম ভালো তার একটু পাঁচ ফুট নিচে ফাইলটাকে গেঁথে দেই গেঁথে দেই কি গেঁথে দেই তাহলে চলে আমি শুধু শুধু কেন খরচ করাবো ক্লায়েন্টকে আমি আমি তো তখন ক্লায়েন্ট তো আমাকে মেয়ে জামাই বানাই ফেলে যখন আমি বিল্ডিং তার বিল্ডিং এর কাজ করি ক্লায়েন্ট প্রতিদিন আইসে সন্ধ্যার সময় আমার এনে বইয়া বইয়া চা খাইবো
আর আমার লগে আড্ডা দিব, মানে আমার কাজের ডিস্টার্ব করব, আর আমাকে বিভিন্ন হিস্টোরি শোনাইব, এই মাইয়া আমেরিকা থাকে, ওই মাইয়া জামাই আর্মির ব্রিগেডিয়ার, তার ছেলে স্পেন চলে গেছে, এগুলা এসে বলবে আমার অফিসে। কারণ যতদিন বিল্ডিং এর কাজ চলবে ততদিন সে আমাকে তার যে ছোট মেয়েটা আছে এর লগে বিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি বিবাহিত, আমি বিবাহিত থাকা অবস্থায় সে কিন্তু আমাকে তার মেয়ে জামাই মনে করবে, ঠিক আছে ভাই মাকসুদ ভাই? মানে তার বিল্ডিং এর কাজটা যখন আমরা করবো, আমি মাকসুদ ভাই, রোমিও, রোমিও তো বিবাহ করে নাই, রোমিওর লগে হয়তো দিয়ে দিতে পারি, যা আর তালা না, এটা এটা আমার ওপিনিয়নটা বলতেছি, ঠিক আছে? মানে মানুষ কিন্তু এটাই ভাবে মাকসুদ ভাই। আমি দেখি মানে আপনার একটা ক্লায়েন্ট সাইডে যাবেন, আরে কি দাম, আপনার কত ভালোবাসা, কত ভ্যালু, কিন্তু কাজ শেষ আপনারা চিনে না, তাই না? তাইলে আমরা, আমি এটাই বুঝাইতে চাইলাম, ক্লায়েন্টের টাকা বাঁচামো বা ক্লায়েন্টের এই করবো হে করবো, এগুলো হচ্ছে পরে। হ্যাঁ অবশ্যই আমরা ইকোনমিক ডিজাইন করার চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে, তাই বলে আমি আমার থিওরি আমার ইথিক্স এর বাইরে যাইতে পারে না। আমি এখানে পাইল দিলে আমার স্ট্রাকচারটা স্টেবল হচ্ছে না, আমার স্ট্রাকচারটা হবে না। তাহলে কেন হবে না? পাইল দেওয়ার নিয়ম হচ্ছে পাইলের দুইটা পারপাসে পাইল ডিজাইন হয়, একটা হচ্ছে পাইলের স্ক্রিন ফিকশন ক্যাপাসিটি, আর একটা হচ্ছে পাইলের ইন বেয়ারিং ক্যাপাসিটি। হ্যাঁ পাইলের স্ক্রিন ফিকশন ক্যাপাসিটি আর পাইলের ইন বেয়ারিং ক্যাপাসিটি, মানে পাইল ডিপেন্ড করে এই দুইটা জিনিসের উপরে। পাইল ডিজাইন করা হয় পাইলের ক্যাপাসিটি ক্যালকুলেশন করা হয় এই দুইটা জিনিসের উপরে, পাইল ক্যাপাসিটি আর পাইলের ক্যাপাসিটি আর পাইল ডিজাইন কিন্তু হয় এইভাবে। তাহলে কিভাবে হয় দেখেন, ইন বেয়ারিং, তাহলে পাইল 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 ডিজাইনের দুইটা তথ্য আপনার কাছে লাগবে, একটা হচ্ছে মাটির সয়েলের ইন বেয়ারিং ক্যাপাসিটি, মানে আমি বুঝাইতেছি ইন বেয়ারিং, আর একটা হচ্ছে স্কিন ফ্রিকশন, স্কিন ফ্রিকশন। তাহলে স্কিন ফ্রিকশনটা কি, স্কিন ফ্রিকশনটা হচ্ছে যে আমি আমার সয়েল টেস্ট রিপোর্টটা বুঝাইলাম, মানে পাইলটা কোথায় রেস্ট করাবো এটা জাস্ট এখন বলবো। সেটা হচ্ছে যে আপনি পাইল ধরেন আপনি উপর পর্যন্ত মোটামুটি এই লেভেলের জিনিসগুলো পাইছেন, কিন্তু আপনি যখন এই ধরেন 30 ফুট নিচে এসে মাটির পাইলের সয়েলের এসপিটি পাইলেন কত, 30, মার্ক করেন এগুলো, এই 30, তারপরে আবার দাও 30, তাইলে তুমি বুঝলা ইউনিফর্মলি পাইলটা এখানে রেস্ট করানো যেতে পারে, হয়তো উপরের লেয়ারে নইলে নিচে লেয়ারে। কিন্তু আমি কইলাম যে তোমাকে একদম লাস্টের লেয়ারে তুমি রেস্ট করাও, তুমি আমাকে প্রশ্ন করলা কেন? কারণ পাইল যেহেতু দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ইন বেয়ারিং, একটা হচ্ছে কি স্কিন ফ্রিকশন। তাহলে আমি বুঝে দিই কি ইন বেয়ারিং কি জিনিস, স্কিন ফ্রিকশন কি জিনিস। তারপরে আপনারা বিএম দাসের বই পড়বেন, বিএম দাসের বইয়ে এগুলো আছে ইন বেয়ারিং স্কিন ফ্রিকশন। আর আমি এখন পড়া মনে করে বাংলা নিয়ম, মানে চোখের দেখায় বুঝে ফেলবেন যে এতটুক কাজ করতে হবে যেটা সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা করে, স্কিন ফ্রিকশন, মানে পাইল ডিপেন্ড করে এই দুই মালের উপরে, মানে পাইল রেস্ট করে এই দুই মালের উপরে। তাহলে কি রেস্ট করে দেখেন, ইন বেয়ারিং হচ্ছে পাইলটাকে আমি কোথায় ঠেকাইতেছি, এখানে এই পাইলের মাথাটা আমি কিসে ঠেকাই দিছি, এটা হচ্ছে তার ইন বেয়ারিং। তাহলে আপনি এমন একটা জায়গায় পাইলটাকে রেস্ট করাইলেন যেখানে এই এসপিটি গ্রাফটা ফেল করছে, এর মানে একটু বোঝার চেষ্টা করেন, আমার এসপিটি এখানে 30 কিন্তু এনে যায় এটা হয়ে গেল এরকম, মানে গ্রাফ ফেল 2, এর মানে বুঝা যায় কি এখানে হ্যামারিং করার ফলে কি হলো, হ্যামারিং করার ফলে মানে মাটি কিন্তু এনে দুর্বল, এখানে এসপিটি কত 5, এখানে এসপিটি কত 5, ওই যে এসপিটি গ্রাফ দিয়ে কিন্তু পাইলটা বুঝাচ্ছে, এখানে এসপিটি কত 5, পাঁচ ধরেন 5, 30 থেকে এটা 5 এ নেমে আসলো, কিন্তু তাইলে তো আপনি পাইলের ক্যাপাসিটি পাইলটাকে সঠিক জায়গায় রেস্ট করাতে পারলেন না, পারলেন না, তাই আপনাকে এমন একটা জায়গায় পাইলটাকে প্যারাগের মতো গেঁথে দিতে হবে যেখান থেকে পাইলের কোনো সেটেলমেন্ট ঘটবে না, কি পাইলটা যাতে আরো দেবে পাইলের সেটেলমেন্ট ঘটবে না। তাহলে কি বুঝতে পারছেন ভাই? জি, পাইলের সেটেলমেন্ট ঘটবে না, এটা হচ্ছে পাইল, এগুলো হচ্ছে পাইল। পাইল এমন জায়গায় দিলেন যে পাইলের সেটেলমেন্ট মানে পাইলটাকে
ইন বিয়ারিং এ ফেল করলো, মানে পাইলটা মানুষজন মাটি কাটার সময় ধরেন এটা হচ্ছে, সবসময় মনে রাখবেন এই কাস্টিং শিটু পাইল, এটা আমরা কিন্তু কাস্টিং শিটু নিয়ে আলাপ করতেছি, কাস্টিং শিটু পাইল কিন্তু ক্যাপাসিটি বহুল, খুব প্রিক্যাস্ট কিন্তু আহামরি ক্যাপাসিটি নাই, প্রিক্যাস্টের ক্যাপাসিটি কম। ঠিক আছে, তাহলে ইন বিয়ারিং এর গুরুত্বটা বুঝলেন, আপনাকে অবশ্যই মাটির শক্ত লেয়ারে পাইলটাকে রেস্ট করাইতে হবে, এবং কি যেখানে ইউনিফর্মলি এসপিটি গুলো একরকম। কথা বুঝছেন? হ্যালো ভাই, যদি গ্রাজুয়ালি যদি বাইরে যায় তাহলে তো সমস্যা নাই, সমস্যা নাই, 40-50 হ্যাঁ হলে তাহলে তুমি 30 করবা। এই যে তুমি দেখবা এখানে তুমি বললে 45-50-60 এরকম যদি হয়, হ্যাঁ কমলে সমস্যা ইডিএনটা। তুমি দেখো এখানে হইলে ধরো 30-এর পরে হয়ে গেল এটা 37, তারপরে এটা হয়ে গেল 45, তারপরে এরপরে লাস্টে তুমি যে ফাইলে 50, তাইলে তোমার কি এসপিটি গ্রাফটা কি হইলো, ধরো এসপিটি গ্রাফটা এই এরকম হলো, আমি যদি দেখাই এইরকম এইরকম এইরকম, বুঝতে পেরেছো রোমিও? এই যে তো আপনার এসপিটি গ্রাফটা কি এরকম হলো, তখন আপনি এটা কল্পনা করেন আপনার এটা হচ্ছে মাটির, এটা হচ্ছে আমার বোর্ড লগের গ্রাফ, কেন এখানে তো আমি আমার এই জায়গাটা তো আমার বিল্ডিংটা, তাহলে আমি মাটিটাকে ফাইলটাকে মোটামুটি এখানে এসে রেস্ট করাইতে পারি, তাইলে এটার নাম কি ইন বিয়ারিং ক্যাপাসিটি, তাহলে এটার নাম হচ্ছে ইন বিয়ারিং ক্যাপাসিটি। এখন বাদ রইলো কি স্কিন ফ্রিকশন, তাহলে স্কিন ফ্রিকশন কি কাজে লাগে, স্কিন ফ্রিকশন কি কাজে লাগবো, তাহলে ইন বিয়ারিং এ আমি সেফ, আমি ইন বিয়ারিং এ সেফ। মানে এখানে কি আমরা 30-এ রাখতে পারবো? হ্যাঁ এখানে আপনি রাখতে পারবেন, কারণ এরপরে তো গ্রাজুয়ালি বাড়ছে, আপনি চাইলেও কিন্তু পাইলটাকে ঢুকাইতে পারবেন, আপনি চাইলেও কিন্তু পাইলটাকে মাটি কাইটে আর ঢুকাইতে পারবেন, তারপর একটা সময় এটা রক লেয়ার পাওয়া যাবে, রক লেয়ার অর্গানিক। তাহলে আপনি মোটামুটি একটা কল্পনা করেন টার্নিংটা কোথায়, পাইলের টার্নিংটা কোথায়, আপনি 14-তে ক্র্যাশ করায় দিয়ে গেলেন গা, কিন্তু ইনবিয়ারিং দুর্বল রয়ে গেল, এটা কিন্তু আপনি গেথে দিতে পারলেন না, আপনাকে পাইলটাকে গেথে দিতে হবে একদম হার্ড সয়েলে, তাইলে ঘটনাটা কি ঘটবে একটু খেয়াল করেন, ওই যে উপরে যে ওভারটার্নিংটা ছিল না, ওই যে উপরে যেটা এটা এই গ্রাফটা না ওভারটার্নিং এর গ্রাফ, লিখে রাখি লিখে রাখি, তাহলে মানুষ বুঝবো, পরে কেউ বুঝি না কি বুঝাইলো, কিছু লোক আছে তারা কিন্তু আবার কমেন্টস করবে এসে, এটা হচ্ছে বিল্ডিং এর ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ ওভারটার্নিং, ওভারটার্নিং এর পরে ডিসপ্লেসমেন্ট হবো, ওকে ধরেন এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এর অবস্থা, আমরা জাস্ট এটাকে বোঝার জন্য দিছি, ঠিক আছে না? এখন ধরেন বিল্ডিংটাতে কি আসবে, উইন্ড লোড আসবে, আর্থওয়ার্ক এর প্রেশার আসবে, তখন আপনার এই ডিসপ্লেসমেন্ট এর গ্রাফটা কিন্তু এই মালটা কিন্তু এনে কাজ করবে নিচের থেকে এইভাবে, কথা হচ্ছেন? তখন কিন্তু আপনি ঠেলাটা দিলে গোড়ায় কাজ করবে না, সবসময় কিন্তু গোড়ায় কাজ করে, তখন যদি পাইল যদি আপনার দুর্বল জায়গায় রেস্ট করানো হয় উইক লেয়ারে, আর বিল্ডিং এর লোড তো বেশি ভাই, বিল্ডিং এর একটা ওভারঅল ওয়েট আছে না, বিল্ডিং এর নিজের একটা সেলফ ওয়েট আছে না, ওভারঅল নিজের একটা সেলফ ওয়েট আছে না, এরকম দেখেন তো চিন্তা করেন তো, ওভারঅল একটা সেলফ ওয়েট আছে নেই, তার নিজেরও তো একটা ওয়েট আছে, হ্যাঁ সে তো দুলার চেষ্টা করবে, তাহলে আপনার যদি পাইলের শক্তি পাইলের ক্যাপাসিটি কিন্তু আপনার কলামের ক্যাপাসিটির তো বেশি হইতে হবে, আপওয়ার্ড প্রেশার দিয়ে বিল্ডিংটাকে ধরে রাখে এরকম, আপওয়ার্ড প্রেশার দিয়ে ধরে রাখে, এই যে খেয়াল করেন এরকম প্রেশার দিয়ে বিল্ডিংটাকে উপরের দিকে ধরে রাখে, সাধারণ কিছু না কিন্তু, মজা না কিন্তু, বুঝতেছেন? এরকম তো পাইলটা আপনাকে আপওয়ার্ড প্রেশার দিয়ে ধরে রাখবে, তাইলে অবশ্যই বিল্ডিং এর উপরের ক্যাপাসিটি, বিল্ডিং এর এটা যদি নড়াচড়া করে উঠে তাহলে আপনাকে নিচের থেকে এটা ধরে রাখতে হবে না কামড় দিয়া, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি গা হেলামি করে অল্প স্প্যাটির উপরে এটারে রেস্ট করান, তাহলে তো সে পাইল সহ পড়ে যাব, ব্যাপারটাকে বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। তখন কিন্তু এন বিয়ারিং এর জন্য ভাই, এন বিয়ারিং এর জন্য মানে হচ্ছে হ্যাঁ এন এর ভ্যালু কত করে, মানে সাজেস্ট করে কত, যে এত এন ইয়া হইলে তুমি ওইখানে এন বিয়ারিং করতে পারবা, এটাই তো বললাম প্রথমে তো তথ্য দিলাম,
তুমি যেখানে হার্ড সয়েল পাবা, হ্যাঁ মানে ওটা কি না না 30 এটা দিয়ে বুঝাইলাম, 30 দিয়ে আমি বুঝাইলাম রে বাবা, ইউনিফর্মালি বাড়তে হবে, বাড়তে মানে হবে। আমি আর কি জানতে চাচ্ছি যে লোয়েস্ট কত হলে অ্যালাউ করে, 25 এ ওই যে অ্যালাউ ওই যে করে, ওই যে ওই 15 যে অ্যালাউ তোমার করে। ওই গ্রাফটা, ওই গ্রাফটা দেখো, ওইখানে বলা আছে স্টিপ সয়েল কোথায়, ওই যে এই যে 30-এর উপরে গেলে, আচ্ছা 17 হার্ডিং থেকে মানে 30 হার্ডিং হলে অ্যালাউ করে, স্টিপ, হার্ড লেয়ার চিন্তা করতে পারো, আচ্ছা ঠিক আছে। এরপর তোরে তোমাকে আমি বলে দিছি, তথ্য দিয়ে দিছি, যেখানে তুমি হার্ড লেয়ার পাইছো, ধরো 14-এর পরে 30 পাইছো, এটা হচ্ছে হার্ড লেয়ার। ওইখান থেকে আরো 6 মিটার নিচে যেতে হবে, আচ্ছা মিনিমাম 20 ফুট, কত মিনিমাম, 3 18 হ্যাঁ মিনিমাম 6 মিটার নিচে ইনবিয়ারিং এ যাইতে হবে, কি মিনিমাম 6 মিটার নিচে যেতে হবে, ইনবিয়ারিং, মিনিমাম মানে ছয় মিটার ইনবিয়ারিংটা নিচে, হবে আমার হচ্ছে হার্ড হার্ড স্টাইলে হ্যাঁ চেপে যাবে। মিনিমাম মিনিমাম 6 মিটার বিলু বিলু পাইল যাবে, কি পাইল রেস্ট করবা, ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। তাইলে তুমি যেখানে স্টিপ সয়েল পাইলা, তুমি যেখানে সয়েলটাকে স্টিপ পাইলা, এই যে দেখো স্টিপ সয়েল, সয়েলটাকে তুমি এই জায়গায় স্টিপ পাইলা, 30 মিটারে স্টিপ পাইলা, কি 30 মিটারে তুমি শক্ত পাইলে, মানে এই লেয়ারে, এই লেয়ারে, এই যে লেয়ারটা আছে না, এই লেয়ারটাতে তুমি কি পাইলা, স্টিপ লেয়ার পাইলা। সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তুমি এখানে যদি পাইলের মাথাটাকে রাইখা দাও, এইখানে ধরো আমি যদি ত্রিকোণাটা এখানে নিয়ে আসি, এখানে যদি তুমি রাইখা দিলা, তাহলে কি তুমি তাকে গেঁথে দিতে পারলা, গেঁথে না দিতে পারছো, গেঁথে না দিতে পারো নাই, তখন কিন্তু সে ওভারটার্ন করবে, ওভারটার্ন করার সময় কিন্তু সে যদি এখানে তাকে আটকানোর মতো কোনো অপশন না থাকে, তো সে পাইল সহ পড়ে যাবে, কথাটা কি বুঝতে পারছো? এই যে এই যে এই যে ওভারটার্নটা করছে কোথা থেকে করছে, বিল্ডিং এর মাথার থেকে পাইলের গোড়া পর্যন্ত, পাইলের ইন ইন বিয়ারিং পর্যন্ত, ইন বিয়ারিং পর্যন্ত। তাহলে তোমাকে যদি আর একটু দাবায় দাও, তাহলে তো সে নড়াচড়া করতে পারবে না, নড়াচড়া করে আবার জায়গায় থাইমে আসবে। স্টেপ পাইলে যে প্লেয়ার থেকে আমি স্টেপ কন্ডিশন থেকে আমাকে আরো 6 মিটার নিচে যেতে হবে, নিচে যেতে হবে, স্টিপ মানে থেকে ভাই, হাত থেকে ফরমালি, হার্ড লেয়ার থেকে, হ্যাঁ হার্ড লেয়ার থেকে, হার্ড লেয়ার, স্টিপ আর স্টিপ হার্ড তো একই স্টিপ কম, তো স্টিপ দেখলাম কম ওই যে গ্রাফটাতে, না, ওইখানে তো হারে দেহু, এই যে স্টিপটা তোমার জাস্ট একটা ভ্যালু দিয়ে বুঝাইলাম আর কি, এটার পরে তুমি স্টিপ ধরতে পারো, 17 থেকে 30 ভেরি স্টিপ, তারপর হার্ড, ঠিক আছে 30-30-এর উপরে যাইতে হবে, ওটা তাহলে হচ্ছে এটা হার্ড। এন ভ্যালু হচ্ছে 10 থেকে 16 হলে স্টিপ, এবং হচ্ছে 17 থেকে 30-এর মধ্যে 30 পর্যন্ত হচ্ছে আপনার ভেরি স্টিপ, ভেরি স্ট্রিপ, আর 30-এর উপরে গেলে হার্ড, হ্যাঁ এন হ্যাঁ ভ্যালু, হ্যাঁ। তাহলে ওই হার্ড মোটামুটি, লেয়ারে তো আমার হ্যাঁ এন এন বিয়ারিংটা দিতে হবে, হার্ড লেয়ারে দিতে কমে তো হবে, দিতে হ্যাঁ হবে। হার্ড লেয়ারের, হ্যাঁ তুমি অবস্থা প্রেক্ষাপট বুঝে দিবারে বাবা, তুমি তোমার জাজমেন্ট দিয়ে, এগুলা আমি তোমারে শিখাই দিতে পারবো, বইলে দিতে পারবো, কিন্তু দায়িত্বটা কিন্তু তোমার, বিল্ডিংটা ডিজাইন করবা তুমি, আমার কাছে আইলে তো আমি তোমার কমিটিয়া দাও, আমার সময় দাম আছে। আবার কিন্তু ওই তোমার যে কোচিং সেন্টারে গেছো না, ওইখানে কিন্তু তোমাকে যাইনি এগুলো তো ভাই, বলবে না, যাইনি তোমাকে তো তো এগুলো বলবে না, ভাই, তোমাকে এখানে তো তো যাইনি, কোচিং সেন্টারে গেলে এই বিষয়গুলো তোমাকে বলবে না, তারা বলবে তুমি পড়ো আর তুমি কাজ নিয়ে এসো, হ্যাঁ রমিও আমরা তুমি করে কাজ নিয়ে দাও, এসো, আমরা হ্যাঁ করে দাও, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই বিষয়গুলা আশা করি বুঝতে পারছো। এখন তুমি দেখো পাইলেরও কিন্তু ডিফ্লেকশন হয়, ধরো আমি যদি একটা পাইল নেই, তুমি যদি পাইলের ইনবিয়ারিং সঠিক জায়গায় রাখতে না পারো, হ্যাঁ পাইলেরও কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়, ডিফ্লেকশন হয় পাইলের, এই দেখো পাইলও কিন্তু এরকম নড়িয়ে চড়ে যেতে পারে, এরকম নড়িয়ে চড়ে যেতে পারে, কথা বুঝছো? এই আচ্ছা পাইলটাও, পাইলেরও কিন্তু রিক্স আছে, এর জন্য তোমার ইনবিয়ারিংটা খুবই জরুরি, তাকে নড়তে দেওয়া যাবে না, তাকে একদম পুরা এরকম গাইথা দিতে হবে, তার একটা এরকম একটা অংশ পুরো গাইথা দিতে হবে, আমি তোমাকে দেখাই আর এসি এন্টার। ধরো পাইলটা যদি 60 ফিট হয়, 60 ফিট লম্বা পাইল মাটির নিচে, মিনিমাম তাকে 20 ফুটের মতো এরকম গাইথা দিতে হবে হার্ড চড়াইলে, এটা গেলো ইনবিয়ারিং এর ঘটনা, ঠিক আছে এরকম গাইথা দিতে হবে, এবার উপরে বিল্ডিং এবার যত লম্বা হোক, এই এটা হচ্ছে বিল্ডিং আর এটা হচ্ছে পাইল, এর মানে এই বিল্ডিং হাইটের সাথে, এই বিল্ডিং হাইটের সাথে এই পাইলের রিলেশন আছে না নাই,
এতক্ষণ কি বুঝলাম, এতক্ষণ কি বুঝলাম মাকসুদ ভাই? এই বিল্ডিং হাইটের সাথে এইটা হচ্ছে বিল্ডিং এর হাইট, আর এটা হচ্ছে পাইলের তলা, মানে সুপার স্ট্রাকচারের সাথে সাব স্ট্রাকচারের যে রিলেশনটা আর কি, রিলেশনশিপ, সুপার স্ট্রাকচারের সাথে সাব স্ট্রাকচারের যে রিলেশন, এটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে বিল্ট আপ এরিয়া। হ্যালো, হ্যাঁ ভাই, এতক্ষণ ধরে আমি কি বুঝলাম, এতক্ষণ ধরে আমি বুঝলাম এটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে মাটির নিচে পাইলটা কতটুক নিচে গাইথা দিবা, আর এটা হচ্ছে হার্ড লেয়ার, হার্ড লেয়ার পাইলের ক্যাপ, এটা এটা হচ্ছে পাইল পাইলের ক্যাপ। ক্যাপ, আর এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে পাইলের ইন বিয়ারিং, এটা হচ্ছে পাইলের ইন বিয়ারিং, এই এটা হচ্ছে তোমার ইন বিয়ারিং, ইন বিয়ারিং যেখানে পাইলটা রেস্ট করাইছো, আর এটা হচ্ছে যে সিপিএনটা, এইটা হচ্ছে হার্ড লেয়ারের লেভেল, এই হার্ড লেয়ার, হার্ড লেয়ার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে মিনিমাম পাইলটাকে 6 মিটার নিচে গেঁথে দাও, আশা করি বুঝতে পারছো, গেঁথে দাও, আর এটা তো হচ্ছে ফাইলের ফাউন্ডেশন, উপরে যেটা পাইল ক্যাপ হবে, পাইল ক্যাপ, হ্যাঁ পাইল ফাউন্ডেশন, পাইল ক্যাপ, ওকে, পাইল ক্যাপ দ্বারা এটা কলামের জয়েন্টের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে স্যার? এটা তুমি দেখো, এটা এটা কলাম, ধরো একটা কলাম আনি, একই এই কলামটা এভাবে নামবে, নামবে এদিকে যাবে, এই সেম ভাবে এটা হচ্ছে কলাম, এটা এভাবে এই পাইল ক্যাপের উপর এটা থাকবে, ঠিক আছে? কিন্তু এই পাইলটা এই ক্যাপ কলামের একদম ক্যাপের টপ লেয়ার পর্যন্ত যায়, যাইয়ে এটাকে কামড় দিয়ে ধরে রাখে, বুঝতে পারছো? এই এখন বিল্ডিং এর উপরে লোড আসলো, কি লোড আসবে? উইন্ড লোড আসবে, আর্থকোয়েক লোড আসবে, বিল্ডিং এর উপরে কি আসবে? উইন্ড লোড আসবে, আর্থকোয়েক লোড আসবে, এটা হচ্ছে কি বিল্ডিং, এটা হচ্ছে তোমার বিল্ডিং, আর এটা হচ্ছে তোমার কলাম, এই যে কলামটা তো পুরো বিল্ডিং এ উঠে যায়, তাই না? আর্থকোয়েক লোড আসলো, এটা আর্থকোয়েক লোড, কল্পনা করো আর্থকোয়েক লোড আসলে এবার ডিসপ্লেসমেন্ট ঘটে, তো তুমি যদি ইন বিয়ারিং একদম শক্ত স্টেপে যদি পাইলটাকে রেস্ট না করাও, তাহলে তো পাইলেরও ডিফ্লেকশন হবে বিল্ডিং এর নর্মাল লোডের কারণে, কথা কি বুঝে গেছে? বিল্ডিং এর যে সেলফ ওয়েট আছে, বিল্ডিং এর কি সেলফ লোড, হ্যাঁ বিল্ডিং এর যে সেলফ লোড, নিজের ওয়েট, বিল্ডিং এর সেলফ লোড আছে না, এল এফ, নাড়াইতে হবে না, সে নিজে থেকে নড়বে, এল এফ, বিল্ডিং এর যে নিজের ওয়েট আছে, সেলফ লোড, সেলফ লোডের কারণে এই যদি পাইল তুমি শক্ত জায়গায় না রাখো, শক্ত পাটাতনে রেস্ট না করাও, তাহলে তো পাইলের ডিফ্লেকশন ঘটে যাবে, এবার মানে পাইল সহ বিল্ডিং পড়ে যাবো, পড়ে যাবো না পাইল সহ, হ্যাঁ পাইল সহ বিল্ডিংটা যদি পড়তে না দাও, তাহলে অবশ্যই পাইলটাকে শক্ত লেয়ারে রেস্ট করাইতে হবে, যাতে ডিফ্লেকশন আসলে বিল্ডিং এইরকম একটা ডিফ্লেকশন ঘটবে। তুমি দেখো, কল্পনা করো তোমার বিল্ডিংটা যখন লোড আসবে, উইন্ড লোড আসলে এরকম ডিফ্লেকশন করবে, আর অবশ্যই সেটা একদম নিচে ছ কাজ করে, আর যদি তুমি এটাকে হার্ড লেয়ারে রেস্ট না করো, তাহলে কিন্তু সে, তুমি যদি ধরো এটাকে এই জায়গা, তাহলে ডিফ্লেকশনের ওভার টার্নিং মোর কিন্তু এই জায়গায় চলে আসবে, মোমেন্ট এই জায়গায় কিন্তু মোমেন্ট ঘটবে, যদি তুমি এই পাইলটাকে নরম জায়গায় ঘুরাও। আমি বুঝাইতে চাচ্ছি এই জন্য, মানে যত হার্ড লেয়ারে নিবা, তার মোমেন্ট রেজিস্টিং পাওয়ার তো বাইরে দেবো, তুমি, হ্যাঁ তুমি যদি এখানে সফট সয়েল থাকে, তাহলে তো সে এখান থেকে ফেল, আর তুমি যদি হার্ড লেয়ারে নাও, তাহলে এখান থেকে মোমেন্টটা ঘোরার চেষ্টা করবে, আর হার্ড থাকার কারণে সে ঘুরবে না, মানে এই পাইলটা, পাইলের নিজের ডিফ্লেকশন হবে না, বিল্ডিংকেও সে ছাড়বে না, কারণ এই ওভারঅল বিষয়টা, এই পাইল প্লাস বিল্ডিং ওভারঅল বিষয়টা একটা কম্পোজিট সেকশনে পরিণত হয় বিল্ডিংটা টোটাল কনস্ট্রাকশনের পরে, বুঝতে পারছো? যদি প্রিকাস্ট, এখানে যদি প্রিকাস্ট ফাইল হয়, তখন প্রিকাস্ট ফাইলটা আমি কিভাবে সিলেক্ট করব? প্রিকাস্ট ফাইলটা তো ক্যাপাসিটি কম, প্রিকাস্ট ফাইল হচ্ছে যে লরাইজ বিল্ডিং এর জন্য প্রিকাস্ট ফাইল, মানে মোটামুটি ডিফ্লেকশন রেজিস্ট করার জন্য, বিল্ডিংটাকে ধরে রাখার জন্য, মানে বসায় রাখার জন্য প্রিকাস্ট ফাইল, ছোট ছোট ডায়ার, বিকাশ পাইলের থিওরি এই বিল্ডিং এর জন্য, সাপোজ এই বিল্ডিং